শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিনকোনিয়া গুডশেড রোড এলাকায় সৌন্দর্যায়ন এবং শৌচালয়ের শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। শারীরিক অসুস্থ থাকার জন্য আমাদের কাউন্সিলর এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস অনুষ্ঠিত হবে। ওই শহীদ দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি সকলকে ওই সভায় যোগদান করার আহ্বান জানান। বর্তমান শহরকে সৌন্দর্যায়নের জন্য আমাদের কর্মসূচি চলছে, সেই সৌন্দর্যায়নের রেস ধরেই আমাদের সাত নম্বর ওয়ার্ডের এই গুডশেড রোডে আমাদের দলের কর্মীরা সৌন্দর্যায়নের কাজে হাত দিয়েছে। একদিকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের কাজ কর্মসূচি করজন রোড থেকে, বিসি রোড থেকে, উল্লাস রোড থেকে, এদিকে বাবাঘাটের মোড় থেকে আমরা বর্ধমান শহরের একটা আমূল পরিবর্তনের চেষ্টা করছি। শুরু হয়ে গেছে, আপনারা জানেন, বিনা পয়সায় আপনাদের সবার বাড়িতে জলের লাইন ঢুকবে। আমরা ২৪ সালের মধ্যে গোটা বর্তমানে সবার বাড়িতে আমরা ফ্রিতে জলের লাইন ঢুকিয়ে দেবো, গোটা শহর জুড়ে কোথায় আমাদের জঞ্জাল থাকবে না। আমরা ইতিমধ্যে টোটোতে ধরে, আপনারা জানেন, আমাদের রাস্তাঘাট যেভাবে জ্যাম হচ্ছে, আমরা সেই জ্যাম সরাবার জন্য, এই জ্যাম মুক্ত করার জন্য আমরা টোটোকে নিয়ে আমরা সুন্দরভাবে একটা প্ল্যান করে, হয়তো আর দু মাসের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় টোটোগুলো যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতো সেটা সুন্দর করে আমরা একটা সমাধানের চেষ্টা করছি। তার উপরে বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে, রাস্তার উপর দোকান বসিয়ে, রাস্তায় একটা মানে যেভাবে তারা আটকে রেখেছেন, মানুষ চলাচল, গাড়ি চলাচল করতে পারছে না, সেটাও আমরা মুক্ত করার চেষ্টা করছি। অবশ্যই কোন লোকের পেটে লাঠি মেরে নয়, কোন লোকের পাপ কষ্ট করে নয়, সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে রাস্তাঘাট পরিষ্কার করে প্রতিটি মানুষ যাতে আমাদের শহরে বাঁধতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কাজ আমরা করছি। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।